পূজোর আগেই নিম্নচাপের আশঙ্কা, ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? পূজো আসতে আর বাকি হাতে গোনা কয়েকটা দিন, আকাশে মেঘ রোদ্দুরের খেলা। প্রতি বছর পূজোর আগেই এই প্রশ্নটা মাথায় আসে, পূজোয় কি বৃষ্টি হবে? মহালয়ে পড়েছে 2রা অক্টোবর, আর তারপর 8ই অক্টোবর পঞ্চমী। আবহাওয়া দপ্তরও জানিয়েছে এখনও মৌসুমী অক্ষরেখা সরে যাচ্ছে না দক্ষিণবঙ্গের ওপর থেকে, তবে তা দুর্যোগের পরিস্থিতি তৈরি করবে কি না সেটাই চিন্তা। এই প্রশ্নটাও আরও বেশি করে ভাবাচ্ছে কারণ বঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগে প্রবেশ করলেও তা দক্ষিণবঙ্গে আসতে বেশ কিছুটা দেরি করে ফেলেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝে বর্ষা থমকে ছিল বেশ কিছুদিন, তারপর দক্ষিণে বর্ষা সেভাবে নিজের রূপ নিয়েছে অগস্ট মাসে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়, অর্থাৎ পূজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাততভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার। আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল পূজোর আগে বৃষ্টি বাড়বে, হয়েওছে তেমনটাই। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন, আর তার জেরে ভেসেছে দক্ষিণবঙ্গের একের পর এক গ্রাম। তবে বেসরকারি কিছু আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের পূর্বাভাস বলে 2রা থেকে 6ই অক্টোবর অবধি বাতাসে ভরপুর জলীয় বাষ্প থাকবে। মহালয়া থেকে পুজোর আগে পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় সাময়িক ও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় দুর্যোগের তেমন ইঙ্গিত নেই। পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। পুজোয় আকাশ পরিষ্কার হলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকবে, এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Kagdeep.com.